তত হৈ পৰে হাজুৰ ৰাজপথ হাজুৰ ৰাজপথত হ হ প্ৰতিবাদকাৰীয়ে একেলগে প্ৰতিবাদ কৰে হত্যাকাৰীক চৰম শাস্তি বিহাৰ দাবীত একেলগে প্ৰতিবাদ কৰে হাজুৰ বহু জনতাই হাজুৰ জনতাই পথ অৱৰোধ কৰে আৰু অবহেকত প্ৰতিবাদকাৰী জনতাক দমন কৰিবৰ বাবে আৰক্ষী মোতায়েন কৰিবলগীয়া হয় লৈ আহিছো হাজুৰ পৰা এই বিশেষ বাতৰি CRCC হাকিমুল হুছেইনৰ হত্যাকাৰীক চৰম শাস্তিৰ দাবী CRCC হাকিমুল হুছেইনৰ হত্যাকাৰীক চৰম শাস্তিৰ দাবী রাইজর প্রতিবাদ হাজু আরক্ষী থানার সম্মুখত উত্তাল প্রতিবাদ প্রতিবাদকারীর হাজু আরক্ষী থানার সম্মুখত উত্তাল প্রতিবাদকারে যুবক যুবতীর লগতে হাজুর জনতায় আরক্ষী আটক করেছে চারি অভিযুক্তক ইতিমধ্যে আরক্ষী আটক করেছে আর এই চারি অভিযুক্তর নাম আমার ওসর আহি পড়েছে ধৃত চারি অভিযুক্ত মদন দাস বিক্রম দাস ওরফে কলিয়া মদন দাস বিক্রম দাস ওরফে কলিয়া আর বিজয় দাস আর নির্মল দাস এই চারি অভিযুক্তক ইতিমধ্যে মদন বিক্রম বিজয় আর নির্মল এই চারি অভিযুক্তক ইতিমধ্যে আটক করেছে হাজু আরক্ষীয়ে মৃত্যুর পিছত নির্জন ঠাই থাকি আহিছিল হেকিমুলর মৃতদেহ নির্জন ঠাইরপর উদ্ধার করা হয় হেকিমুলর মৃতদেহ আর হেকিমুলর মৃতদেহ উদ্ধার হওয়ার পিছতে সমগ্র হাজুত চাঞ্চল্য বিরাজ করে মঙ্গলবারে হাজুত উদ্ধার হয়েছিল CRCC হেকিমুল হুসেনের মৃতদেহ আর তারপরে হাজুত এক উত্তপ্ত পরিস্থিতি দেখবলে পাওয়া যায় হাজুত এই ঘটনায় তীব্র চাঞ্চল্যর সৃষ্টি করে আর তারপরে রাইজে নিজের প্রতিবাদ করে রাজপথ অবরোধ করে থানার সম্মুখত এনেদরে প্রতিবাদ করা দেখবলে পাওয়া যায় হত্যাকারীক শাস্তি যেতালেক দিয়া নহব তেতালেক এনেদরে প্রতিবাদ করে যাব বলে হাজুর এই সকল যুবক বা প্রতিবাদকারী মন্তব্য করে ধৃত চারি অভিযুক্ত ইতিমধ্যে আরক্ষী আটক করেছে মদন দাস বিক্রম দাস বিজয় দাস আর নির্মল দাসক ইতিমধ্যে আটক করেছে আরক্ষী এই চারি অভিযুক্তরপর আরক্ষীয়ে বর্তমান আরম্ভ করেছে ফুটপোস্ট এ আমি প্রতিবাদের দৃশ্য দেখাই আছো এ হাজুত এনেদরে প্রতিবাদ হওয়া দেখবলে পাওয়া গেছে হাকিমুল হুসেইন নামের এজন ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছিল নির্জন ঠাইরপর উদ্ধার করা হয়েছিল হাকিমুল হুসেইনের মৃতদেহ আর তারপরে কোয়া হয়েছিল যে হাকিমুলক হত্যা করা হয়েছে আর হাকিমুলক হত্যা করার অপরাধত এইজন ব্যক্তির সন্ধানত আরক্ষী নামি পড়েছিল আর যিকেইগৰাকীৰ সন্ধানত নামি পড়েছিল সেই সময়তে চারিজন অভিযুক্তক ইতিমধ্যে আরক্ষী আটক করেছে তারিখে মোর নিজের ভাইটি মোর সরু ভাইটি কি দেউতার ডকুমেন্টসের অল্প খেলিমেলির কারণে গুয়াহাটি যাওয়ার কথা আছে 30 তারিখ সি 8টা বাজাত ঘরপা ওলাই গেছে ঘরপা ওলাই যাওয়ার পিছত কিন্তু সি উভতি আহা নাই 4টা বাজাত সি ফোনটো এবার যদি তার সুইচ অফ থাকে আকো খোলা যায় এনেকে আছে আমি ভাবিছো সি আহিব কিন্তু যেতিয়া রাতি এটা বাজলে আহা নাই এটা পাছত তার ফোনটো সম্পূর্ণ সুইচ অফ হয়ে গেছে তার আগত কিন্তু এক ঘন্টা খোলা এক ঘন্টা সুইচ অফ এক ঘন্টা ওয়ান ফোনটো রিসিভ নকরে সুইচ অফ থাকলে তো রিসিভ করবে নয় সুইচ অন থাকলেও রিসিভ নকরে তারপর সন্দেহবহত আমি সব তার লগর CRCC DRCC হাবি যাবি সবকে ফোন করছি কোনে তার খা খবর পাওয়া নাই 31 তারিখে পুয়াই তার মৃতদেহটো এখানে হাদিয়া পুথর মথা দিতো উদ্ধার করা হয়েছে ফেসবুকত পাইছো যে নাকি মানুষ দেখা পাই মোক ফোন করেছে তোর ভাইটির মৃতদেহটো ইয়াতে পড়ি আছে তেনেকে গম পালো আজি যিকেজন করার্থ করা হয়েছে সিহতক যাতে সুধি পুছি কোন আছে ইয়ার উপযুক্ত শাস্তি দিয়ে যে আর কোন আছে কি কারণে মারিলে তার তদন্তটা উচিত বিচার করাটো আমি বিচার পড়িয়ার নাম কি মোর নাম পরজুল হুসেন ভাইটির নাম হাকিমুল হুসেন একে মো শিক্ষক তেও শিক্ষক তারপর তেওঁর একটা বিয়া যাবার বেশি দিন হওয়া নাই তো একটা ফুল কলে দেড় বছরিয়া বাচ্চা আছে গতিকে সিহতর মুখলে চাই যে একদম আমার যে ফাঁসি দিব লাগে ন্যায় দিব লাগে আর মাস্টার মাইন্ড জীবর আছে আর যে আছে মানে সেইখিন বস্তু যাতে নেক্সট টাইম যাতে এনেকা আর কারোর পক্ষ নহয় তেনে যাতে করব লাগে ন্যায় পরিবর্তন করা লাগে আরো যেটা কাল্পিত আছে সে জড়িত সেই কাল্পিত জন অতি শক্তি অতি সোনকালে শাস্তিমূলক ব্যবস্থা করব লাগে আমি রাইজর ওজর আমি আরক্ষী প্রশাসনক রাজ্য আমি দাবি জানাইছো
রাজ্যের পুরা কি মিছা কথা তে কবজা দিছে তে এবোর পক্ষ নাই আজি এবছর আগত তে মুক্ত হইছে এবোর মানে হত্যাকারীয়ে ফসল কানে তে দাগ ভরাই দিই কেনে এটা হজ হরজন্তরতা বলি করে দিছে তে হল দাগযুক্ত নলরা নহয় তে জন হিক্ক হয় তে দেখ না খাই তে মাস্টার এজন কিন্তু তে লগে দাগ লে জিকতে হত্যা করি আছে হত্যা করি জনে তেৰ পকেটত ভৰাই কেনে দাগ সুমাই দিছে যাতে তে দাগ কম আমি মৃত্যু হবল কয় কিন্তু জিটি এটা প্রমাণ পাইছো হত্যা করে আতানা পরিছে গতে আৰু যদি কালপিত আছে তে লগে ধৰি কেনে উপযুক্ত শাস্তি প্ৰদান করে আমি আমি যদি হিকিনি বুঝতো রাজ্যপুৰ আমি দাবি জনাইছো প্ৰহকনক।